হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। আজকের নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন। তো বন্ধুরা, এখানে বাংলাদেশের সকল নাগরিক আবেদন করতে পারবেন। আমি আপনাদেরকে এটি বিস্তারিত পড়ে শোনানোর আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি। বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন নিম্নপদে 3 বছর মেয়াদী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম সার্ভেয়ার এবং পদের সংখ্যা হচ্ছে 5টি এবং 20/6/2021 তারিখ পর্যন্ত প্রার্থীর বয়স হচ্ছে অনূর্ধ্ব 30 বছর এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন সার্ভে কোর্স সম্পন্ন হতে হবে, তবে শর্ত থাকে যে ডিজিটাল সার্ভে কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে। চুক্তি মূল্য হচ্ছে আলোচনা সাপেক্ষে। আবেদন পত্রের সাথে আবশ্যকীয় দাখিলযোগ্য কাগজপত্র। 1. প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক ইস্যুকৃত মূল চারিত্রিক সনদপত্র, এছাড়া সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি এবং সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, উপযুক্ত অন্যান্য কাগজপত্র প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। 2. স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত নাগরিক সনদপত্র। 3. আবেদনকৃত পদের নাম সহ আবেদনকারীর নাম স্পষ্ট আকারে এবং পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, 20/6/2021 খ্রিস্টাব্দ তারিখে বয়স, নাগরিকত্ব বা জাতীয়তা, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা, বোর্ড বিভাগ সন ইত্যাদি উল্লেখ সহ অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে ইত্যাদি উল্লেখপূর্বক জীবন বৃত্তান্ত সহ ডাক টিকিট সংযুক্ত ফেরত খামে আবেদনকারীর পূর্ণ ঠিকানা সম্বলিত আবেদনপত্র আগামী 20/6/2021 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে মাননীয় মেয়র বরিশাল সিটি কর্পোরেশন নগর ভবন বরিশাল বরাবর পৌঁছাতে হবে। তো বন্ধুরা, আপনারা 4 থেকে 8 পর্যন্ত নিজেরাই পড়ে নেবেন, স্ক্রিনশটে রেখে দিন, আমি সম্পূর্ণ পড়তে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো বন্ধুরা, এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোন টপিকের উপর সার্কুলার ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন, ওই টপিকের উপর সার্কুলার দিলে আমি আপনাদের সামনে সবার আগে তুলে ধরার চেষ্টা করবো। তো বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং।